স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন ভেষজ শাস্ত্রে ঔষধি গাছ হিসেবে অর্জুনের ব্যবহার অগণিত বলা হয়ে থাকে বাড়িতে একটি অর্জুন গাছ থাকা আর একজন চিকিৎসক থাকা একই কথা এর ঔষধি গুণ মানব সমাজের দৃষ্টি আকর্ষণ করেছে সুপ্রাচীন কাল থেকেই শারীরিক বল ফিরিয়ে আনা এবং রণাঙ্গনে মনকে উজ্জীবিত করার ভেষজ রস হিসেবে অর্জুন ব্যবহারের উল্লেখ রয়েছে মহাভারত ও বেদ সংহিতায় তো বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক অর্জুনের ভেষজ গুণাবলী হৃদ্রোগ অর্জুনের প্রধান ব্যবহার হৃদ্রোগে অর্জুন ছালের রস কো এনজাইম কিউ দশ সমৃদ্ধ এই কো এনজাইম কিউ দশ হৃদরোগ এবং হার্ট অ্যাটাক প্রতিরোধ করে বাকলের রস ব্লাড প্রেশার এবং কোলেস্টেরল লেভেল কমায় অর্জুনের ছাল বেটে রস খেলে হৃদপিণ্ডের পেশি শক্তিশালী হয় এবং হৃদযন্ত্রের ক্ষমতা বাড়ে বাকলের ঘন রস দুধের সাথে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খেতে হবে বাকলের রস না থাকলে শুকনো বাকলের গুড়া এক থেকে দুই গ্রাম দুধের সাথে মিশিয়ে সকালে খালি পেটে খেতে হবে অ্যাজমা অর্জুন ছালের পাউডার বারো গ্রাম দুধের ক্ষীর বা পায়েসের সাথে মিশিয়ে খেলে অ্যাজমা সংক্রান্ত ব্যক্তির অ্যাজমা রোগের স্থায়ী সমাধান হবে ক্ষয় কাশে অর্জুন ছালের গুড়া বাসক পাতার রস ভিজিয়ে শুকিয়ে রাখতেন প্রাচীন বৈদ্যরা দমকা কাশি হতে থাকলে একটু ঘি ও মধু বা মিশ্রির গুঁড়া মিশিয়ে খেতে দিতেন এতে কাশির উপকার হতো হাড় মচকে গেলে বা চির খেলে অর্জুন ছাল ও রসুন বেটে অল্প গরম করে মচকানো জায়গায় লাগিয়ে বেঁধে রাখলে সেরে যায় তবে সেই সাথে অর্জুন ছালের চূর্ণ দুই থেকে তিন গ্রাম মাত্রায় আধা চামচ ঘি ও সিকি কাপ দুধ মিশিয়ে অথবা শুধু দুধ মিশিয়ে খেলে আরও ভালো হয় ত্বকের পরিচর্যা ত্বকে ব্রণের ক্ষেত্রে অর্জুন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছালের চূর্ণ মধুর সাথে মিশিয়ে ব্রণের ওপর লাগালে খুব দ্রুত উপকার হয় এছাড়া ছালের মিহি গুঁড়া মধু মিশিয়ে লাগালে মেস্তার দাগ দূর হয় বুক ধরফড় যাদের বুক ধরফর করে অথচ উচ্চ রক্তচাপ নেই তাদের পক্ষে অর্জুন ছাল কাঁচা হলে দশ থেকে বারো গ্রাম শুকনো হলে পাঁচ থেকে ছয় গ্রাম একটু ছেচে দুশো পঞ্চাশ মিলি দুধ ও পাঁচশো মিলি পানির সাথে মিশিয়ে জাল দিয়ে আনুমানিক একশো পঁচিশ মিলি থাকতে ছেঁকে বিকালবেলা খেলে বুক ধরফর নিয়ে অবশ্যই কমবে তবে পেটে যেন বায়ু না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে লো ব্লাড প্রেশারে উপযুক্ত নিয়ম তৈরি করে খেলে অবশ্য প্রেশার বাড়বে রক্তপিত্তে মাঝে মাঝে কারণে বা অকারণে রক্ত ওঠে বা পড়ে সেক্ষেত্রে চার থেকে পাঁচ গ্রাম ছাল রাত্রি পানিতে ভিজিয়ে রেখে সকালে ছেঁকে নিয়ে পানিটা খেলে উপকার পাওয়া যাবে ফোড়া ফোড়া হলে পাতা দিয়ে ঢেকে রাখলে ফোড়া ফেটে যায় তারপর পাতার রস দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় ক্ষত বা ঘা শরীরে ক্ষত বা ঘা হলে পাত্রা দেখা দিলে অর্জুনের ছালের কাত দিয়ে ধুয়ে ছালের মিহি গুড়া পানি দিয়ে মিশিয়ে লাগালে দ্রুত ঘা সেরে যায় কানের ব্যথায় কানের ব্যথায় অর্জুন ব্যবহার করা হয় কচি পাতার রস কানের ভিতরে দুই ফোঁটা করে দিলে কানের ব্যথা ভালো হয় যৌন রোগ যাদের মধ্যে যৌন অনিহা দেখা দেয় তাদের ক্ষেত্রে অর্জুনের ছাল চূর্ণ উপকারী এই ছাল চূর্ণ দুধের সাথে মিশিয়ে প্রতিদিন নির্দিষ্ট সময় নিয়মিত খেলে এই রোগ দূর হয় এছাড়া যাদের শুক্রমেহ আছে তারা অর্জুনের ছালের গুঁড়া চার থেকে পাঁচ গ্রাম চার থেকে পাঁচ ঘন্টা আধা পোয়া গরম পানিতে ভিজিয়ে রেখে তারপর ছেঁকে ওই পানির সাথে এক চামচ শ্বেত চন্দন মিশিয়ে খেলে উপকার হয় এটা সুশ্রুত সহিংসতার কথা রক্ত আমাশয়ে চার থেকে পাঁচ গ্রাম অর্জুন ছালের কাথে ছাগলের দুধ মিশিয়ে খেলে রক্ত আমাশয় ভালো হয় হজম ক্ষমতা বাড়ায় ডায়রিয়া বা পেটের অন্য কোনো সমস্যা দেখা দিলে অর্জুনের ছাল ৩৫ থেকে তিরিশ গ্রাম করে খেলে হজম ক্ষমতা বৃদ্ধি পায় ও অসুবিধা দূর হয় মুখ ও জিহ্বা ও মারির প্রদাহে অর্জুনের ছাল এসব রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি মারি রক্তপাতও বন্ধ করে এছাড়া অর্জুন ছাল সংকোচক ও জ্বর নিবারক হিসেবেও কাজ করে এছাড়াও এ রয়েছে অনেক ঔষধি গুণ ইদানিং অর্জুন গাছের ছাল থেকে অর্জুন চা তৈরি হচ্ছে যা হৃদরোগের জন্য অত্যন্ত কার্যকরী ডিওএস থেরাপি অনুযায়ী অর্জুন ফল দেখতে দেহের হৃদপিণ্ডের মতো তাই অর্জুনকে হৃদরোগের মহৌষধ বলা হয় আজকে এই পর্যন্তই আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ